কুয়েত সিটি থেকে অনেকটা দূরে মরঞ্চল কাবাদে শুক্রবার স্থানীয় সময় সকালে এক ভিন্ন ধারার অনুষ্ঠানে অংশ নেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো সরকার গঠন করায় বিজয় উৎসবে মাতেন দলটির কুয়েত শাখার নেতাকর্মীরা। দীর্ঘদিন বিদেশে থাকা প্রবাসী বাংলাদেশিদের কাছে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ধারণা দিতেই এই আয়োজন। পাশাপাশি প্রবাসীর সন্তানদের কাছে তুলে ধরা হয় বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। বাংলাদেশের উন্নয়নের কর্মকাণ্ড ফুটিয়ে তোলা আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। এছাড়াও ওই দিন ছিল পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা এখানে পিঠা উৎসবে আসছি, সব ভাবিরা সবাই অনেক রকমের পিঠা নিয়ে এসছে, ভাপা পিঠা, চিতই পিঠা, তেল পিঠা, পাটিসাপটা, মেরা পিঠা, এই অনেক রকমের পিঠা নিয়ে আমরা এখানে আসছি। সকল প্রবাসীরা একটা পিঠা উৎসব উপলক্ষে একত্রিত হয়েছি। তো অনেক দিন সবার সাথে দেখা হয় না, পিঠা উৎসব উপলক্ষে সবার সাথে দেখা হচ্ছে। কুয়েতে আমি বর্ন অ্যান্ড ব্রট আপ হয়েছি, আমার রেস এদিকেই হয়েছে। তো আমি তো এত বাংলাদেশের সম্পর্কে কিছু বেশি জানি না, বাট এই আন্টিরা যে এই ইভেন্ট করে এই জন্য আমি একটু জানতে পারি, এই পিঠা যেরকম আমি জীবনে দেখি নাই। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত।